হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্স অ্যাগেন টু মাই ক্লাস। সো সকলকেই গোপাল দীন ইসলাম বাবু কলেজের লাইভ ক্লাসের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফ মিয়া। ওকে, গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে ডিগ্রি চেঞ্জ করা হয়। আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সফরমেশনের একটা পার্ট, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সো আমরা জানি অ্যাফার্মেটিভ হচ্ছে হাবুদক কথাবার্তা, নেগেটিভ হচ্ছে নাবুদক কথাবার্তা। তাহলে আমরা এখানে অনেকগুলো আমাদের রুলস পড়তে, তো আমরা কাভার চেষ্টা করবো যে স্টেপ বাই স্টেপ প্রত্যেক রুলস কাভার করে দেওয়ার জন্য। আজকে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো অ্যাফার্মেটিভ নেগেটিভের মধ্যে। এটা আমাদের, তোমাদেরকে আগেই বলেছি যে ট্রান্সফরমেশন আমাদেরকে বুঝতে হবে যে ট্রান্সফরমেশন ব্যাপারটা কী। যে ট্রান্সফরমেশন, এটা আগেই বলেছি, ট্রান্স মানে হচ্ছে পরিবর্তন, আর ফর্ম হচ্ছে গঠন, গঠনের পরিবর্তন। কোনো অর্থে পরিবর্তন হবে না, শুধু স্ট্রাকচার আমরা চেঞ্জ করবো উইথাউট চেঞ্জিং মিনিং, আই মিন অর্থে কোনো পরিবর্তন করা যাবে না। ইফ আই গিভ অ্যান এক্সাম্পল ফর দ্যাট, ইউ ক্যান সে, যেমন আমরা যদি বলি সে ভালো ছেলে, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। আমি যদি এটা নেগেটিভ করি, হি ইজ নট এ গুড বয়, তাহলে কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু আমার অর্থটা ঠিক থাকলো না, অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যা প্রথমে বললাম সে ভালো ছেলে, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, বাট পরবর্তীতে আমি যদি ওইটাকে নেগেটিভ করতে গিয়ে যে বলি হি ইজ নট এ গুড বয়, তো সেক্ষেত্রে দেখো দেখো আমার অর্থটা কী দাঁড়াচ্ছে, অর্থটা দাঁড়াচ্ছে যে সে ভালো ছেলে না। তাহলে কিন্তু আমার এই ক্ষেত্রে কিন্তু আমার ট্রান্সফরমেশনটা কারেক্ট না। আপনি নিজেই বুঝতে পারবেন বা তোমরা নিজেই বুঝতে পারবা যে তুমি যখন কোনো স্ট্রাকচার চেঞ্জ করবা ট্রান্সফরমেশনের মধ্যে, দেখবা মিনিংটা ঠিক আছে কিনা। যদি মিনিং ঠিক থাকে, স্ট্রাকচার ঠিক থাকে, ওকে ফাইন। এক্ষেত্রে আমাকে কী করতে হবে, অবশ্যই বলতে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে না। তার মানে কি, সে ভালো ছেলে, অর্থ ঠিক আছে, স্ট্রাকচার চেঞ্জ করলাম, একটা নট ইজ করলাম, দেন গোডের পরিবর্তিত ওয়ার্ড মানে বিপরীত ওয়ার্ড, গোডের বিপরীত ব্যাড ইউজ করলাম, সেক্ষেত্রে আমার এটা ট্রান্সফরমেশন হয়ে গেল। তো এরকমভাবে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে, যেটি থাকুক না কেন মনে রাখতে হবে অর্থ যেন ঠিক থাকে, স্ট্রাকচারটা আমরা শুধু চেঞ্জ করবো। এর মধ্যে আমাদের কিছু ক্লু থাকে, একটা সেন্টেন্সের মধ্যে যদি এই ক্লুগুলো আমরা পাই, সেক্ষেত্রে আমাদের আলাদা কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে বা ফরম্যাট মেনটেন করতে হবে। তো সেগুলো কি আমরা একটু দেখি। দেখো যে অনলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা অনলি পাই, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, আমরা তিনভাবে আনসার করবো। কয়ভাবে? তিনভাবে। নাম্বার ওয়ান, আমরা নান বাট করতে পারি, নাথিং বাট দিয়ে করতে পারি, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। নান বাট হবে কখন, যখন অনলি যে শব্দটা ওইটা যদি কোনো ব্যক্তির সাথে থাকে, কার সাথে, কোনো ব্যক্তিবাচক কোনো শব্দের সাথে থাকে, সেক্ষেত্রে আমরা লিখব নান বাট। যদি বস্তুবাচক কোনো শব্দের সাথে থাকে, তাহলে আমরা লিখব নাথিং বাট। যদি অনলি শব্দটা বয়স অথবা সংখ্যা বোঝায়, বয়স অথবা সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে আমরা লিখব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ক্লিয়ার? অনলি ব্যাপারটা ক্লিয়ার? ওকে, লেটস মুভ অন অ্যানাদার ওয়ান। মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু। মাস্ট কখন ইউজ হবে, হ্যাভ টু কখন ইউজ হবে, হ্যাজ টু কখন, একই ব্যাপার। মাস্ট থাকা যে কথা, হ্যাভ টু হ্যাজ টু, একই কথা। ওকে, তাহলে আমরা এই তিনটে যদি থাকে, এই তিনটে যদি একটা যদি তোমরা পাও, সেক্ষেত্রে আমরা কীভাবে কমপ্লিট করবো, আমরা লিখতে পারি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। মনে রাখতে হবে যদি ক্যান নট হেল্প ইউজ করো, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। ওকে, সেটা সেভ জুন, ক্যান নট বাট ইজি আছে, তোমরা এটা ইউজ করতে পারো, আমি টিক দিয়ে রাখলাম। ওকে, আর যদি আমরা এভরি বডি পাই, তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি দ্যার ইজ নো বডি বাট, তারপর বাকি অংশটুকু যা যা আছে আমরা লিখে দিব, সরি। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা ক্লিয়ার সবাই, তাহলে আমরা একটু এক্সাম্পলের দিকে যাই। লেটস মুভ অন টু দ্য এক্সাম্পল এভরিওয়ান প্লিজ। অনলি রহিম ক্যান ডু দিস, আমরা নাম্বার ওয়ান এক্সাম্পল আমরা লিখছি, অনলি রহিম ক্যান ডু দিস। এখানে দেখো, আমরা আগেই বলেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় যদি আমরা এই ক্লুগুলো পাই, এই শব্দগুলো পাই, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচার ফলো করতে হবে। তো আমরা দেখেছি অনলি থাকলে আমার তিন ধরনের হয়। তো আমরা আগেই বলেছি অনলি শব্দটা কিসের সাথে আছে, এটা কি ব্যক্তির সাথে না বস্তুর সাথে না বয়সের বা শব্দের সাথে। যদি ব্যক্তির সাথে থাকে, তাহলে আমরা অবভিয়াসলি নান বাট লিখবো, যদি বস্তুর সাথে থাকে নাথিং বাট লিখবো, বয় বা সংখ্যার সাথে থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখবো। ওকে, তাহলে অনলি রহিম, রহিম এখানে কি ব্যক্তি না বস্তু, অবশ্যই এটা ব্যক্তি, তাহলে অনলিটা আমি পেয়েছি ব্যক্তির সাথে, তাহলে স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পারতেছ কি হবে, নান বাট হবে। তাহলে আমরা অনলিটা পরিবর্তিত করে আমরা কি লিখি, এটা পরিবর্তিত জাস্ট নান বাট লিখে দেবো, আর বাকি যা আছে তা ঠিক থাকবে। ওকে ফাইন, তাহলে বাকি যা আছে রহিম
can do this. তাহলে আমার হয়ে গেল অ্যাফার্মেটিভ, নেগেটিভ হয়ে গেল, ইজি না? ওকে নেক্সট ওয়ান দেখো, আই লাইক অনলি চকলেটস, আমি শুধুমাত্র চকলেটস পছন্দ করি। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো চকলেটস অনলিটা কিসের সাথে আসে আমাকে, আমি আগেই বলেছি অনলি শব্দটা কিসের সাথে থাকবে, যদি ব্যক্তি বা বস্তু কিসের সাথে চাই আইডেন্টিফাই করতে হবে। অনলি এখানে দেখো চকলেটসের সাথে আসে, তো চকলেটস অবশ্যই বস্তু, তো অনলি পরিবর্তিত করে জাস্ট আমরা কী লিখবো এখানে, জাস্ট নাথিং বাট লিখবো, কী লিখবো, নাথিং বাট, যেহেতু এটা বস্তুর সাথে আছে তাহলে আগে পিছে যা আছে সম্পূর্ণ ঠিক থাকবে, জাস্ট অনলি পরিবর্তন করে আমরা নাথিং বাট লিখে দিলাম। ওকে চকলেটস, তাহলে আই লাইক নাথিং বাট চকলেটস, ডান। নেক্সট ওয়ান দেখো, সীমা ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড, সীমা ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড। এই ক্ষেত্রে অনলি আমরা আবারও আমরা প্রুফ পেয়েছি অনলি, তা আমার দ্বিতীয় কাজ হচ্ছে অনলিটা কিসের সাথে আছে সেটা আমাকে বুঝতে হবে। এখানে দেখো অনলি 13 ইয়ার্স ওল্ড, অবশ্যই এটা একটা বয়স এবং সংখ্যা বোঝাচ্ছে, 13 একটা সংখ্যা, ইভেন এটা একটা বয়সও বোঝাচ্ছে। তো আমরা পেয়েছি যদি বয়সের সাথে সংখ্যার সাথে থাকে তাহলে আমরা লিখতে পারি নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা লিখতে হবে। তাহলে আমরা এখানে অনলি পরিবর্তে আমরা লিখব নট মোর দেন, আর আগে পিছনে যা আছে তা সেম থাকবে। ওকে তাহলে লিখে ফেল আগে পিছনে কী ছিল, সীমা ইজ নট মোর দেন 13 ইয়ার্স ওল্ড, অথবা তোমরা চাইলে লিখতে পারো নট লেস দেন লিখতে পারো। ক্লিয়ার সবাই? ওকে নেক্সট ওয়ান দেখো, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, অথবা অথবা এটা থাকতে পারে ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটা করতে পারো, যে কোনো সেন্টেন্স থাকতে পারে। তা আমার ক্লু হচ্ছে এখানে মাস্ট পেয়েছি, কী পেয়েছি, মাস্ট, এটার পরিবর্তে হ্যাড টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, আর এই তিনটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট বাট ইউজ করি সেক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, জাস্ট খালি আগে পিছিয়ে যা আছে সেম থাকবে, আর যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী যে মেন ভার্বটা আছে সেটা সাথে আমাকে আইএনজি করতে হবে। এটা মনে রাখতে হবে যখন আমরা হেল্প ইউজ করবো ভার্বের সাথে আমার কী হবে, আইএনজি হবে। তাহলে আমরা এটা সলভ করি, ইউ মাস্ট ডু দিস, তাহলে আমরা সাবজেক্ট সেম থাকবে। ওকে ফাইন, মাস্টের পরিবর্তে আমি আগে বলেছি আমরা লিখতে পারি ক্যান নট বাট, কী লিখব, ক্যান নট বাট। ওকে তারপর আমরা বাকি জাস্ট সেম থাকবে, বাটের পরে কোনো পরিবর্তন হবে না। ওকে আর যদি এটাকে আমরা ক্যান নট হেল্প দিই তাহলে কীরকম হবে দেখো, ইউ আমরা ক্যান নট বাটের জায়গায় দিলাম ক্যান নট হেল্প, তখন আমার অবশ্যই পরবর্তী যে মেন ভার্বটা সেই ভার্বটার সাথে আমাকে কী করতে হবে, দেখো স্ট্রাকচার দেখো আমাকে আইএনজি ফর্ম ইউজ করতে হবে। তাহলে ডুয়ের সাথে আইএনজি করলে আমার কী হয়ে যাবে, ডুইং। ওকে ফাইন, আমরা ডুইং করে দিলাম, তাহলে আমার কী ধরো ই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, ক্লিয়ার? তাহলে আমার নেগেটিভ হয়ে গেল। এভরিবডি হেটস আ লায়ার, দেখো এখানে আমার ক্লু কি, এভরিবডি আমরা স্ট্রাকচার শিখেছি, যদি এভরিবডি পাই তাহলে আমরা লিখবো দ্যার ইজ নোবডি বাট, কী লিখবো, দ্যার ইজ নোবডি বাট, তাহলে আমরা এভরিবডি পরিবর্তন আমরা লিখে দিব দ্যার ইজ নোবডি বাট, পরবর্তী যা আছে সেম থাকবে, হেটস আ লায়ার। ওকে ফাইন, আমরা লিখে দিলাম হেটস আ লায়ার, তাহলে আমাদের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল। প্রিয় ছাত্র, তোমরা দেখো যে এটা হচ্ছে আমরা প্রত্যেকটা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, ঠিক একইভাবে যদি এরকম আসে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ উল্টাটা আসে, ঠিক সেম যখন তুমি নাথিং বাট পাবা তো নাথিং বাট উল্টে তুমি অনলি লিখে দিবা, এরপর এই জায়গায় কী লিখে দিবা, অনলি, ঠিক সেম নাম্বার থাকলে নাম্বারের পরিবর্তে আমরা অনলি লিখে দিলাম, আমার অ্যাফার্মেটিভ হয়ে গেলো, উল্টাটা হয়ে গেলো, একই ব্যাপার, এই পাশ থাকলে এটা এই পাশ হবে, এই পাশ থাকলে এ পাশ হবে, দুটা সেম ঘটনা। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবা এবং সবাই তোমাদের যে সময়টা কাজে লাগো বাসায় বসে না থেকে এই সময়টাকে কাজে লেগে এই লাইভ ক্লাস থেকে তোমরা শিখো এবং এই ক্লাসে তোমরা নোট করে নাও, পরবর্তী যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাদের লাইভ ক্লাসে, যদি কথা সাউন্ড বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টসকে আমাদেরকে জানাবা, আমাদের সাথে থাক। সকলকে আবারও গোপাল দিন ইসলাম বাবা কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।